2015 সালে হেয়ার স্ট্রিট থানা এলাকায় বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, নিরঞ্জন চট্টোপাধ্যায়, মঞ্জু মজুমদার প্রমুখ। পরবর্তীতে রাজ্য সরকারের তরফে সেই প্রতিবাদ কর্মসূচিকে অবৈধ কর্মসূচি বলে ঘোষণা করা হয়েছিল। এর প্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানার তরফে মামলা রুজু করা হয়েছিল বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, নিরঞ্জন চট্টোপাধ্যায়, মঞ্জু মজুমদার এবং প্রয়াত বাম নেতা মোহাম্মদ নিজামুদ্দিনের বিরুদ্ধে। 2018 সালে এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিচার চলছিল এই মামলায়। বুধবার কলকাতার সিডিএম আদালতে বিচারক কৌস্তুম মুখোপাধ্যায়ের নির্দেশে সেই মামলা থেকে অভিযুক্তদের অব্যাহতি দেওয়া হয়। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর দাবি, হয়রানি করতেই এ ধরনের মামলা দায়ের করা হয়েছিল। একটা কথাই বলবো, এই ধরনের কেসের কোনো মেরিট থাকে না। এই ধরনের কেস করাই হয় পুলিশের মধ্যে থেকে চলে এসছে হয়রানি করার জন্য, আর ছ মাসের মধ্যে এই ধরনের কেসের নিষ্পত্তি হয়। যা ছ মাসে নিষ্পত্তি হয় তা ন মাসে নিষ্পত্তি হলো, ছ মাসেরটা ন মাসে নিষ্পত্তি। এ প্রসঙ্গে কি জানালেন আইনজীবী ইয়াসির রহমান, শুনুন। একদিকে আদালতের দীর্ঘসূত্রিতা, আর আরেকদিকে হচ্ছে যে বিদ্যুতের দাম অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে কর্মসূচি, সেই কর্মসূচিকে হচ্ছে যে সরকার অবৈধ কর্মসূচি বলে ঘোষিত করেছিল। পরবর্তী পর্যায়ে সেই মামলা হচ্ছে যে 2018 সালে চার্জশিট দিয়েছিল এবং চার্জশিটের পরবর্তী পর্যায়ে যে ট্রায়াল হওয়ার পর আজকে মুখ্য বিচারক কলকাতার, তিনি হচ্ছে যে এই মামলা থেকে এই নেতৃত্বকে মুক্ত করলেন, অব্যাহতি দিলেন মামলাতে। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।